সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিভাবে শসার মোজাইক রোগ দমন করা যায়, মোজাইক ভাইরাস রোগ, এই বিষয়টা আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। শসার মোজাইক ভাইরাস, এই ভাইরাসের লক্ষণ দেখেন যে পাতা কুঁকড়ে যাবে এবং সবুজ ও হলুদের মিশ্রণ দেখা যাবে, ফলের গায়েও এরকম একই অবস্থা এবং ফলের বৃদ্ধি তেমন ভালো দেখা যাবে না, অ্যাবনর্মাল সাইজ মনে হবে। আচ্ছা, এই কিউকাম্বার মোজাইক ভাইরাস এই রোগের কারণ, এটার বিস্তার ঘটে সাধারণত আক্রান্ত বীজ, যা পোকা, বাতাস, যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতির মাধ্যমে সাধারণত ছড়াইয়া থাকে। আচ্ছা, এটা প্রতিকার করতে হলে আপনাকে রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে, আক্রান্ত গাছ বা পাতা থাকলে তুলে ফেলতে হবে, যা পোকা দমনের জন্য ইমিডা ক্লোরোফিট গ্রুপের কীটনাশক গেইন, ইমিটাপ, অ্যাডমায়ার প্রতি লিটার পানিতে 0.5 মিলি মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে হবে। নিম তেল এবং ট্রিক্স 5 ml 5 ml পার লিটার পানিতে মিশিয়ে 7 থেকে 10 দিন পরপর স্প্রে করতে হবে। ধন্যবাদ সবাইকে।